আজকের রেসিপি লোটে মাছ। এই লোটে মাছ রান্না করার জন্য আমি লোটে মাছটাকে ভালো করে কেটে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর তার মধ্যে আলু আর পেঁয়াজ কুচি দিয়ে রসুন বাটা দিয়েছি, লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, হলুদ অ্যাড করেছি, সামান্য একটু জিরের গুঁড়ো অ্যাড করব, আর দেবো স্বাদ মতো নুন আর সর্ষের তেল। এই সমস্ত কিছু উপকরণ একত্রে দিয়ে আমি লোটে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে কড়াইতে আমি কোনো তেল দেব না, যেহেতু মাছটাকে আমি তেল দিয়েই মাখিয়েছি, তাই কড়াইতে এমনি মাছটা ভালো মতন দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঠের জালে একটু ধনে পাতা ছড়িয়ে লোটে মাছটাকে আমি রেডি করে নেব। খুবই টেস্টি এই লোটে মাছ, তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। ধন্যবাদ।